এপিসোডের শুরুতে আমরা উত্তাল সমুদ্রে প্রবল ঝড় বৃষ্টির মধ্যে একটা জাহাজ দেখতে পাই, যেই জাহাজটিতে একটা বড় সামুদ্রিক ক্রিয়েচার অ্যাটাক করে দিয়েছিল, যার পর ক্রিয়েচারটি এক এক করে মানুষগুলোকে খেতে শুরু করে। এরপর আমরা সেই জাহাজের উপরে কিছু মানুষদের দেখতে পাই, যারা কিছু কাঠির মাধ্যমে এটা ঠিক করছিল যে কে আগে নিচে ক্রিয়েচারটির খাদ্য হতে যাবে। এবার যেই লোকটি কাঠিগুলো বিলি করছিল সে হচ্ছে এই এপিসোডের মেন ক্যারেক্টার, আর সে এই জন্য কাঠিগুলো বিলি করছিল যেন তাকে নিচে যেতে না হয়। এরপর সেই দলের সবচেয়ে শক্তিশালী একটা লোক কাঠি নিতে আসে, আর ও সব থেকে শক্তিশালী হওয়ায় সেই দলের লিডার হয়ে যায়। আর ও জর্জকে প্রথমে নিচে যেতে বলে, জর্জ নিচে না গেলে তারা সকলে ওকে মেরে নিচে ফেলে দেবে, তাই জর্জ তাদের কথা মতো নিচে নেমে যায়। এবার নিচে সেই ক্রিয়েচারটি জর্জের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু জর্জ একটুর জন্য ক্রিয়েচারটির খাবার হওয়া থেকে বেঁচে যায়। তখন সেই ক্রিয়েচারটি জর্জকে বলে যে আমার আরো বেশি মাংস প্রয়োজন, আমাকে ইডেন আইল্যান্ডে নিয়ে চলো। এবার এটা শোনার পর জর্জ তাকে বলে, আমি তোমাকে আইল্যান্ডে নিয়ে যাব, কিন্তু এর জন্য তোমায় আমার সাথে একটা চুক্তি করতে হবে। এরপর ক্রিয়েচারটি তার পেটের মধ্যে থাকা সমস্ত মেটাল আর উচ্ছিষ্টগুলো সেখানে বের করে দেয়, আর জর্জের সেফটির জন্য একটু দূরে সরে যায়। জর্জ সেখান থেকে একটা চাবি খুঁজে বের করে আর সেটা নিয়ে উপরে চলে যায়। এবার উপরে থাকা সেই শক্তিশালী লোকটা জর্জকে শুধায় নিচে কি হয়েছে, কিন্তু জর্জ তাদের কিছু না বলে ধীরে ধীরে জাহাজে থাকা একটা ঘরের দিকে যেতে শুরু করে। আর ঘরের একটু কাছে আসতেই ও ছুটে সেই ঘরের দরজা খুলে খাটের তলায় ঢুকে পড়ে, এবং এটা দেখে সেই লোকগুলোও জর্জকে ধরার জন্য ওর পিছু করে। এরপর আমরা দেখি জর্জ সেই চাবিটির মাধ্যমে একটা বক্স খুলে আর সেখান থেকে একটা গান বের করে, আর গানটিকে জর্জ সেই শক্তিশালী লোকটার দিকে নিশানা করে। এবার জর্জের হাতে গান থাকায় সবাই কিছুটা শান্ত হয়। এরপর জর্জ ওদের বলে যে ক্রিয়েচারটি আমার সাথে কথা বলেছে, আর ও এটা বলেছে ওকে যেন আমরা ইডেন আইল্যান্ডে নিয়ে যাই, যেখানে ও নিরীহ মানুষদের মেরে নিজের খিদে মিটাবে। কিন্তু আমার কাছে একটা আলাদা প্ল্যান আছে, আমরা ওকে ইডেন আইল্যান্ডে না নিয়ে গিয়ে দূরে একটা মানুষবিহীন আইল্যান্ডে নিয়ে যাব, যার জন্য আমাদের প্রাণ গেলেও কোনো নিরীহ মানুষ যেন মারা না যায়। কিন্তু এখন তার খিদে পেয়েছে, তাই যে কোনো একজনকে তার খাবার হতে হবে। এবার এটা শুনে সকলে একটা পা ভাঙা দুর্বল মানুষের দিকে ইশারা করে, কিন্তু তার ভাই সকলকে এটা বলে যদি কেউ আমার ভাইয়ের গায়ে একটা আঁচড়ও দেয় তাহলে আমি তার প্রাণ নিয়ে নেব। এবার তারা সকলে সেই শক্তিশালী লোকটিকে সিলেক্ট করে যে একটু আগে জর্জকে মরার জন্য ক্রিয়েচারটির কাছে পাঠিয়েছিল। এবার সকলে মিলে তাকে ক্রিয়েচারটির কাছে ফেলে দেয়, আর ক্রিয়েচারটি এসে খুবই নৃশংসভাবে সেই মানুষটিকে খেয়ে ফেলে। এরপর তারা জাহাজে নিজেদের মধ্যে ক্রিয়েচারটির ব্যাপার ডিসকাস করছিল, যেখানে জর্জ তাদেরকে ভোট দিতে বলে এবং সকলকে একটা করে পেজ দেয়, আর বলে যারা ক্রিয়েচারটিকে ইডেন আইল্যান্ডে নিয়ে যেতে চাও তারা এক্স লিখবে, আর যারা নিরীহ মানুষদের মারতে চাও না তারা ওয়াই লিখবে। এরপর ভোট দেওয়া হয়ে যায়, আর জর্জ ভোটের ফলাফল বলার জন্য ঘর থেকে বেরিয়ে আসে। এরপর জর্জ বলে, আমি প্রত্যেক পেজে একটা করে সিম্বল দিয়েছিলাম যাতে আমি এটা জানতে পারি যে কে ভালো মানুষ আর কে খারাপ। এরপর জর্জ একটা মানুষকে নিশানা করে আর পাশের মানুষটিকে একটু সরে দাঁড়াতে বলে। এরপর জর্জ নিশানা করা মানুষটিকে না মেরে পাশে থাকা মানুষটিকে শুট করে দেয় আর নিচে ক্রিয়েচারটির কাছে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই ও যাদেরকে মেরেছিল তারা সেই দুজন ভাই ছিল। জর্জ এখানে বুদ্ধি করে তাদের দুজনকে একসাথে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল যাতে কেউ প্রতিবাদ করতে না পারে। এবার এই সব দেখে সবাই এটা বুঝতে পেরেছিল যে জর্জ যে কোনো সময় তাদেরও মেরে ফেলতে পারে, তাই জর্জ যখন জাহাজের উপরে উঠেছিল তখন একজন যায় ওকে মারার জন্য, কিন্তু জর্জ তো সবসময় তার গান সাথেই রাখত, তাই যখন ও লোকটিকে উপরে উঠতে দেখতে পায় তখনই ও লোকটির দিকে গানটি নিশানা করে। আর এটা দেখে লোকটা জর্জকে বলে, আমি শুধু পালের দড়ি কাটতে এসেছিলাম। এরপর জর্জ সেখান থেকে নিচে নেমে আসে, আর তখনই ক্রিয়েচারটি জাহাজের ভাঙা অংশ দিয়ে বেরিয়ে আসে আর জর্জকে নিচে এসে দেখা করতে বলে। তখন জর্জ তার কথা মতো নিচে যায়। এরপর ক্রিয়েচারটি জর্জকে বলে, আমার খাবার দরকার। তখন জর্জ তাকে বলে, আমরা আইল্যান্ডের কাছে চলে এসেছি আর কিছুটা সময় অপেক্ষা করো। কিন্তু ক্রিয়েচারটি তার বাচ্চাগুলোকে জর্জকে দেখায়, যেটা দেখে জর্জ তাকে বলে, আমি খাবারের ব্যবস্থা করছি। উপরে এসে জর্জ সকলকে বলে, আমি কিছুক্ষণের জন্য শুতে যাচ্ছি, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। এবার বাকি লোকেরা এই সুযোগটা হাতছাড়া করতে চাইছিল না, তাই তারা হাতিয়ার নিয়ে নিঃশব্দে জর্জকে মারার জন্য ঘরে আসে। এবার জর্জ এটা আগেই আঁচ করতে পেরেছিল যে লোকগুলো তার উপর অ্যাটাক করতে পারে, তাই ও বেডে কিছু বালিশ রেখে দেয়। এবার লোকগুলো অ্যাটাক করার পর তারা বুঝতে পারে যে জর্জ বেডে নেই। তখন জর্জ পিছন থেকে এসে এক এক করে সকলকে শুট করে দেয় আর তাদের সকলের ডেড বডিগুলো ক্রিয়েচারটির কাছে ফেলে দেয়। এরপর জর্জ যখন মানুষহীন আইল্যান্ডের কাছে চলে আসে তখন ও ক্রিয়েচারটির সাথে দেখা করতে যায়, আর তার সাথে কথা বলতে বলতে জর্জ জাহাজের দুই দিকে থাকা দুটো তেলের ড্রামকে লিক করে দেয় আর পকেট থেকে গান বের করে। এবার এটা দেখে ক্রিয়েচারটি জর্জকে শুধায় যে এটা কার জন্য। তখন জর্জ তাকে বলে, এটা তোমার জন্য নয়। আর পাশে
থাকা একটা ল্যাম্পে ফায়ার করে আর ল্যাম্পটা তেলে পড়তেই জাহাজে আগুন ধরে যায়। এবার এটা দেখে ক্রিয়েচারটি বুঝতে পেরে যায় যে জর্জ তাকে মারতে চাইছে, তাই ও জর্জের উপরে অ্যাটাক করে দেয়। কিন্তু জর্জ তার হাত থেকে বেঁচে জাহাজের উপরে চলে আসে এবং জর্জ সেখান থেকে পালানোর জন্য আগে থেকেই একটা বোট রেডি করে রেখেছিল। এরপর ও বোটের উপর লাফ দিয়ে দেয় এবং এপিসোডের শেষে আমরা দেখতে পাই জাহাজটি ব্লাস্ট হয়ে নষ্ট হয়ে যায় আর জর্জ একটু একটু করে বোটটি নিয়ে জাহাজ থেকে দূরে যেতে শুরু করে। আর এর সাথেই এই এপিসোড এইখানে শেষ হয়ে যায়।